পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াইজুল কাদের শিক্ষার্থীদের জন্য আগামী দিনে কী ধরনের সুযোগ দিবে এবং এই সুবিধার কার্যকারিতা কতটুকু, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনার মতামতটি জানান। আন্দোলন না করে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াইজুল কাদের। রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন অনুমোদনে মন্ত্রিসভায় উপস্থাপনা করা হবে। আগামী 2 মাসের মধ্যে আইনটি সংসদে পাশ হতে পারে। আইন পাশের পর এই খাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদ করার যৌক্তিকতা আছে। তারা 2 সভাপতিকে হারিয়েছেন, তাদের এই বিক্ষোভের বাস্তবতাও আছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী মর্মাহত, আমরা সবাই তাদের জন্য কষ্ট পেয়েছি। তারপরেও আমি শিক্ষার্থীদের বলবো, একটু ধৈর্য ধরো, সময় দাও, তোমরা ক্লাসে ফিরে যাও। 2 বাসের প্রতিযোগিতায় রবিবার কুর্মিটোলার বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের 2 শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনার প্রতিবাদে টানা 3 দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়কের দাবিতে হাতে হাতে ব্যানার, ফেস্টুন, প্ল্যানকার্ড নিয়ে আন্দোলন করে তারা। সহপাঠীদের মৃত্যুর সঙ্গে জড়িত চালক ও হেলপারের যথোপযুক্ত শাস্তি সহ রাজধানীর সব চালকের ড্রাইভিং লাইসেন্স ও দক্ষতা নিয়ে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয় আন্দোলন থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।